वेलकम बैक फ्रेंड्स, आपनादेर प्रत्येक के स्वागत जानाच्छी सरकारी कर्मसंस्थान यूट्यूब चैनले। तो बंधुरा, एई मुहूर्ते आलिपुर आबहावा दफ्तर थेके उठे आसा आजकल लेटेस्ट अपडेट अनुजाई अवशेषे फेर बन्यार आशंका, भारी बृष्टिपातेर पूर्वाभास एई समस्त जिलाय जानिए देवा हलो आलिपुर आबहावा दफ्तरेर पूर्वाभासे। तो बंधुरा, से निये आजकेर लेटेस्ट अपडेटटी आमी आपनादेर साथे शेयर करते जाच्छी जे पश्चिम बांगलार कोन कोन जिलागुलिते भारी बृष्टिपातेर पूर्वाभास दिएछे आलिपुर आबहावा दफ्तर, पाशापाशि কোথায় কোথায় থাকছে বন্যার সতর্কবার্তা, সমস্ত কিছু তথ্য ডিটেলস এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন এবং বর্তমানে আপনাদের জেলার আবহাওয়া কীরূপ রয়েছে সেটি লিখে জানাতে ভুলবেন না। সপ্তাহের মাঝেই বৃষ্টি রয়েছে প্লাবনের আশঙ্কাও। গত সপ্তাহে বৃষ্টির পর বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কমেনি, যে কারণে বৃষ্টি না হয় তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। তবে এরই মাঝে চলতি সপ্তাহের মাঝে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। এই বৃষ্টির কারণে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে বর্তমানে মৌসুমী অক্ষরেখা পাটনা থেকে উত্তরবঙ্গ সিকিম হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা এবং সিকিমে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে আগামী বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে মঙ্গলবার আলিপুরদুয়ার কুচবিহার জেলায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, যার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারে একইভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার ও জলপাইগুড়ি জেলায়। বুধবার এই সকল জেলাগুলিতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ উত্তর দিনাজপুর বুধবার 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের এই সকল জেলাগুলির সাথে সাথে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ক্ষেত্রে একই রকম বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এই সকল জেলাগুলির ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। বৃহস্পতিবার একইভাবে উত্তরবঙ্গের একাধিক জেলার পাশাপাশি ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, 2-24 পরগনা জেলার জন্য। তবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে, তবে রেহাই মিলবে উত্তরবঙ্গবাসীদের। উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত টানা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।